কুমিল্লায় মণিপাল এএফসি হাসপাতালে এক চিকিৎসকের উপর হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং মামলার অপর আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে। মণিপাল এএফসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা মেডিকেল থেকে এক করোনা রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। গত রাতে স্বজনরা ঢাকায় না গিয়ে তাকে এখানে ভর্তি করাতে নিয়ে আসেন। করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয় জানালে কর্তব্যরত চিকিৎসকের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে স্বজনরা। এক পর্যায়ে ওই চিকিৎসককে মারধর করে তারা।